তলে দিয়া যাই প্রত্যেক কোণে তো মনপসন্দর চিত্রটি অঙ্কর কর এ কেউ প্রকার কোণ লেখ তো প্রথমটি করে দিয়েছি মনে এটি চিত্র গছটি করে প্রথম চিত্র হ্যাঁ এটা কোণ সম কোণ এটা ঠিক সেমি তোমায় দ্বিতীয় চিত্র এমনি করে ত্রিভুজ ভাবে কো কন হব আমার কু হব আমার সেটা সূক্ষ্ম কোণ হ্যাঁ নাই তৃতীয় চিত্রটা দেখ এই ভাল ভাবে এমনি ওল্টা আমি তীবু এটা এমনি গেলে এটা কেউ কন হব সূক্ষ্ম কোণ হ্যাঁ নাই চতুর্চিত্র চতুর্থিত্র হব না চতুর্থিত্র হব না স্থূল কোণ হব এমনি ফুল করেদেলে পঞ্চম চিত্র বল করে দে গোটে গোল বৃত্ত করে দেব কথা সূক্ষ্ম কোণ হ্যাঁ নাই ষষ্ঠ চিত্র সেই সূক্ষ্ম কোণ এইটা সূক্ষ্ম কোণ এইটা সূক্ষ্ম কোণ বুঝেছি না বুঝবো প্রথম চিত্র কোণ ସମକୋଣ ଦ୍ୱିତୀୟ ଚିତ୍ର ସୂକ୍ଷ୍ମକୋଣ ତୃତୀୟ ଚିତ୍ର ସୂକ୍ଷ୍ମକୋଣ ଚତୁର୍ଥ ଚିତ୍ର ସ୍ଥୂଳକୋଣ ପଞ୍ଚମ ଚିତ୍ର ସୂକ୍ଷ୍ମକୋଣ ଷଷ୍ଠ ଚିତ୍ର ସୂକ୍ଷ୍ମକୋଣ ବୁଝିଗଲା ତ ତାପରେ ପଚାରିଛି ପ୍ରତ୍ୟେକ ଚିତ୍ରରେ ଚିହ୍ନିତ କୋଣ ଗୁଡ଼ିକ କେଉଁ ପ୍ରକାରର କୋଣ ଲେଖ ଯେଉଁ ଚିହ୍ନିତ ହୋଇଛି ପ୍ରତ୍ୟେକ ଚିତ୍ରରେ ସେଗୁଡ଼ିକ କେଉଁ କେଉଁ କୋଣ ଲେଖିବ ଦେଖ ପ୍ରଥମ କୋଣଟା ଆମର ଏଠି କ'ଣ ଏଇ କୋଣଟା ସମକୋଣ ଦ୍ୱିତୀୟ କୋଣଟା ଆମର କେଉଁଠି ଦେଇଛି ଦ୍ୱିତୀୟ କୋଣ ଏଇଟା କ'ଣ କେଉଁ କ'ଣ ହେବ ସୂକ୍ଷ୍ମ କୋଣ ହେବ তৃতীয় চিত্রটা তৃতীয় চিত্রটা দেখ কোটি কনতীয় কোণ হ্যাঁ নাই গোটা হচ্ছে সূক্ষ্ম কোণ গোটে কূলকোণ আতুর্থ চিত্র চতুর্থ চিত্র চতুর্থ স্থূল পঞ্চম কোণ হচ্ছে ষষ্ঠ কোণ স্থূল কোণ তো তাপরে তিন নম্বর যা সমান মাফ কাঠিগুড়িকে নিয়ে তিনোটি কাঠি জোড়ি ত্রিভুজ কস্তুত কর ওকে দেখ এই ত্রিভুজ ক্লিয়র এবার এটি কাঠ নো কাঠি নেব এটি গোটে কাটিও ত্রিভুজ হল তা সেইভাবে নিম্ন দিয়ে আকৃতি প্রস্তুত এটা চারটি কাঠি দিও পাঁচটা কাঠি এটা এটা সাতটা কাঠি হ্যাঁ পূরণ দেখা পূরণ কে আকৃতি কাঠি হয়েছে তিনোটি কোণ সংখ্যা কত হয়েিন চতুর্ভুজ চারটি কাঠিক আকৃতি হয়েছে কোণ সংখ্যা কত হব চারি পঞ্চভুজর কতোটি কাঠিকি পাঁচটা কাঠিক কোণ সংখ্যা হয়ে যাব পাঁচ ষড়ভুজর ছটা কাঠিকি কোণ সংখ্যা হয়ে ছ এবং কোণ সংখ্যা তার সাত বুঝি হচ্ছি তো কলা না তলে কতগুড়ি কোণর মাপ ত্রিভুজ চিহ্ন সূক্ষ্মকোণ চারিপটে বৃত্ত চিহ্ন এবং সমকোণ চারিপটে বর্গচিত্র চিহ্ন দেব আপনি কে জানছি দেখ সমকোণ কাহ কোণ হচ্ছে যে নবে ডিগ্রি সমকোণ টোটাল নবে ডিগ্রি হয়েকোণ মানে যে কম বসে এই চতুর্ভুজ বসে বা হ্যাঁ নাই আপ যে সূক্ষ্মকোণ মানে অধিক হয়েগ্রি রু কম হয়ে ন ডিগ্রি কম

প্রথম কথা কথম চিত্র দেখা প্রথম চিত্রের ক খ উঁ এটা কোণ গোটে সূক্ষ্মকোণ হ্যাঁ নাই উঁ খাবি সূক্ষ্মকোণ তা আসবো কণ ঘটা এ কণটা কমর সূক্ষ্মকোণ তা আসলা ক খ গ খুব ঘ ক খটা আমার কোথা সূক্ষ্মকোণ

ସମକୋଣ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଠା ହେବ ସମକୋଣ ହଁ ନା ନାଇଁ ତାପରେ ଆସିଲା ଟ ଠ ଏଇଟା ହେଉଛି ସ୍ଥୂଳ କୋଣ ଆଉ ଗୋଟେ ସ୍ଥଳ କୋଣ ଠ ଏଇଟା ମଧ୍ୟ ସ୍ଥୂଳ କୋଣ ହେବେ ବୁଝିହେଉଛି ନା ବୁଝିହେଉନି କ୍ଲିୟର୍ ତ ତା'ପରେ କ'ଣ କହିଲା ନା ସ୍କେଲ ପ୍ରୋଟାକ୍ଟର ବ୍ୟବହାର କରି ତିରିଶ ଡିଗ୍ରୀ ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ନବେ ଡିଗ୍ରୀ ପରିମାଣର କୋଣ ଅଙ୍କନ କର ସେ କୋଣ ଗୁଡ଼ିକର ନାମ ଲେଖ ତିରିଶଟି ରଙ୍ଗର ପାଣି ଦେଖ କେମିତି କରିବା ପ୍ରଥମେ କ'ଣ କରିବା ନା ସ୍କେଲ୍ ଓ ପେନସିଲ୍ ସାହାଯ୍ୟରେ କ ଖ ରଶ୍ମି ଅଙ୍କନ କରିବା ପ୍ରୋଟାକ୍ଟର ଆଧାରରେଖା ଏଇଠି ପ୍ରୋଟ୍ରାକ୍ଟର ପକାଇକି କ ଖ ରଶ୍ମି ଉପରେ କ ରହିବ ବିନ୍ଦୁଟି ପ୍ରୋଟାକ୍ଟର ବିନ୍ଦୁ ସହ ମିଶି ରହିବ ଏ ବିନ୍ଦୁଟି ମିଶି ରହିବ ଓ କ ବିନ୍ଦୁଟି ପ୍ରୋଟାକ୍ଟର ବିନ୍ଦୁ ମିଶି ରହିବ ପ୍ରୋଟାକ୍ଟରରୁ ସ୍ଥିର ରଖି ତିରିଶଟି ଦଶ ଦଶ ସଂଖ୍ୟା ଦେବ ଦାଗ ମିଳାଇ କାଗଜ ଉପରେ ବିନ୍ଦୁ ଦିଆଯିବ ଏଇଟା ବିନ୍ଦୁ ଦେବ ତ ଲମ୍ବାଇ ଦେବ তাপরে প্রোটাক্টু উঠাই স্কেল সাহায্যে ক গ রশ্মি অঙ্কন কর বর্তমান ক গ ক খ পায়ে যা পরিমাণ তিরিশ ডিগ্রি হব বুঝি তাপরে আসছে কোথাও ডিগ্রি অঙ্কন স্কেল ও পেনসিল সাহায্যে প্রথমে প ফ অঙ্কন করা প্রোটাক্টর আধার রেখা প ফ রশ্মি উপরে রহব এ প্রোডাক্ট সিধা করি কি আধারশ সিধা করি কোম করি না যেটি পঁয়তাল্লিশ ডিগ্রি বিধু হচ্ছে সেইটা গোটে বি সিধাস দা এটা ব করি প্রোটাক্টর উঠে স্কেল সাহায্যে প ব রশ্মি অঙ্কন করা বর্তমান ব প ফাই যারা পরিমাণ কত হব পঁয়তাল্লিশ ডিগ্রি হব তা আসে নিগ্রী অঙ্কন করলে মতো নবে ডিগ্রি বহু সহজ প্রথমে কোথাও স্কেল ও পেনসিল সাহায্যের ম জ অঙ্কন করা যাও। প্রোট্রাক্টর আধার রেখা ম জ উপরে রধার রেখা কোথাও ম জ ও ম বিটি যে ম বিন্ুটি প্রোট্রাক্টর কেন্দ্রবিদু সঙ্গে

ট্ৰাফিক পুলিচৰ বাম হাত কেপন্ন কৰি থাকিব বাম হাতটি নব্বে ডিগ্ৰী ডাণ হাত নবে ডিগ্ৰী উৎপন্ন কৰিহাৰ বুজি চ' আজিৰ ভিডিঅ' এতিকি ত যদি আপোনাক টিকি ভিডিঅ'টি ভাল লাগিছে ভিডিঅ'টোক লাইক কৰিব সব্সক্ৰাইব কৰিব নিশ্চিত সেয়াৰ কৰিব নেক্সট ক্লাছ তাৰপৰ্তী ভিডিঅ'ৰ কুৱেশ্যন আনচৰ কৰিব থেংক ইউ চ' মচ